মেয়েদের যে কারণে সন্তান হয় না তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ডিম্ব সময় মতো পরিস্ফুটন না হওয়া। ওভুলেশন বা ডিম্ব স্ফুটন, একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতি মাসে ডিম্বাশয় বা ওভারি থেকে একটি ডিম্ব ফোটে। ডিম্বাশয় বা ওভারির এই ডিম্ব ফোটাকে বলা হয় ওভুলেশন বা ডিম্বের পরিস্ফুটন। একজন মহিলার দুইটি করে ডিম্বাশয় থাকে। ডিম্বাশয় দুটি থাকে জরায়ুর বা ইউটেরাসের দুই পাশে। জরায়ুর দুই পাশ থেকে দুইটি সরু নালী বের হয় যা ডিম্বনালী, ইউটেরিয়ান টিউব বা ফ্যালোপিয়ান টিউব নামে পরিচিত। নালীর প্রান্ত দেখতে অনেকটা ফুলের মতো এবং এটি ডিম্বাশয়ের কাছাকাছি থাকে। কোনো মহিলার যদি প্রতি 28 দিন অন্তর অন্তর মাসিক হয় তাহলে মাসিক হওয়ার প্রথম দিন থেকে গণনা করলে 12 থেকে 14 দিনের মধ্যে সাধারণত ডিম্বাশয় থেকে ডিম্ব ফুটে বের হয়। অপরিণত ডিম্ব ফোটার সঙ্গে সঙ্গে ডিম্বাণু ইউটেরিয়ান টিউবের মধ্যে প্রবেশ করে। ছোট ডিম্বকে ডিম্বাণু বলে। আর টিউবের মধ্যে যদি এই সময় স্বামী থেকে আগত শুক্রাণু থাকে তাহলে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে এমব্রায়ো বা ভ্রূণের সৃষ্টি করে যা পরবর্তীতে 5 থেকে 6 দিনের মধ্যে জরায়ুর মধ্যে চলে আসে। মূল বিষয়ে যাওয়ার আগে আরেকটি বিষয় ভালোভাবে জেনে নিন, আর সেটা হলো এন ওভুলেশন কি। কোনো কারণে যদি ডিম্বাশয় থেকে ডিম্ব বের না হয় তবে তাকে এন ওভুলেশন বলে। ডিম্বাশয় থেকে ডিম্ব তৈরি না হলে অথবা পরিপক্ক ডিম্ব ফুটে বের না হলে এন ওভুলেশন হতে পারে। অনেক ক্ষেত্রে ক্রোমোজোমাল ত্রুটি অথবা জিনগত সমস্যার কারণে এই সমস্যা তৈরি হতে পারে। আবার যদি শরীরের হরমোন যা প্রাণরস নামে পরিচিত রাসায়নিক পদার্থ সঠিক মাত্রায় না থাকে তাহলে ডিম্ব পরিপূর্ণতা পায় না এবং ডিম্বাশয় থেকে ডিম্ব পরিস্ফুটন হয় না। কিভাবে বোঝা যাবে? যদি একজন প্রাপ্তবয়স্ক মহিলা প্রতি মাসে নিয়মিত মাসিক হয় তবে ধারণা করা যায় তার ওভুলেশন প্রতি মাসে হচ্ছে। এই ওভুলেশন সাধারণত পরবর্তী মাসিক হওয়ার 14 দিন আগে হয়ে থাকে। যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় ওভুলেশন না হলেও মাসিক হচ্ছে তবে এই ধরনের মাসিক সাধারণত অনিয়মিত হয়ে থাকে। এছাড়া ওভুলেশন হওয়ার পর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি ফারেনহাইটের মতো বাড়তে পারে। এছাড়াও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও বোঝা যায় ওভুলেশন হচ্ছে কিনা। সঠিকভাবে ডিম্ব স্ফুটন বা ডিম্ব ফুটে বের না হলে তার চিকিৎসা হচ্ছে সাধারণত ডিম্ব ফোটানোর ঔষধ দিয়ে এর চিকিৎসা করা হয়। এই ঔষধকে ডাক্তারি ভাষায় ওভুলেশন ইন্ডিউসিং ঔষধ বলা হয়। আর এই ঔষধের মাধ্যমে ডিম্ব ফোটানো বা ওভুলেশন করাকে বলা হয় ওভুলেশন ইন্ডাকশন। আবার কোনো কোনো সময় এই ঔষধ ব্যবহার করা হয় যেন 1 মাসে 1-এর বেশি ডিম্ব ফুটে, তখন একে বলা হয় ওভারিয়ান স্টিমুলেশন বা সুপার ওভুলেশন। ওষুধের মাধ্যমে ডিম্ব ফোটানো বা ওভুলেশন করার ওভুলেশন ইন্ডাকশন। ওভুলেশন ইন্ডাকশনের ঔষধ সাধারণত দুইভাবে ব্যবহার করা হয়, 1 খাওয়ার ঔষধ এবং 2 ইঞ্জেকশন। খাওয়ার ঔষধ সর্বাধিক ব্যবহৃত এই ঔষধের নাম হচ্ছে ক্লোমিফিন সাইট্রেট। মাসিকের দ্বিতীয় দিন থেকে 5ম দিনের মধ্যে সেবন করা শুরু করতে হয় এবং মোট 5 দিন খেতে হয়। এই 5 দিন মিলে একত্রে বলা হয় একটি সাইকেল। ক্লোমিফিন 6 সাইকেলের বেশি না খাওয়াই ভালো। যদি সঠিকভাবে রোগী নির্বাচন করা হয় তাহলে 80% ক্ষেত্রে সাফল্য পাওয়া যায়। এরপরে ইঞ্জেকশন পদ্ধতি। গোনাডোট্রোপিন ঔষধটি মাংসপেশিতে অথবা চামড়ার নিচে ইঞ্জেকশন হিসেবে ব্যবহার করা হয়। এই ঔষধ একা অথবা খাওয়ার ঔষধের সঙ্গে ব্যবহার করা যায়। বাংলাদেশের একটি মাত্র ওষুধ কোম্পানি এই ইঞ্জেকশনটি তৈরি করে। বেশিরভাগ ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করতে হয় বলে এর দাম তুলনামূলকভাবে বেশি। এরপরে জেনে নিন এসব ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া কি। এসব ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় একের অধিক যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া একের অধিক ডিম্ব একসঙ্গে ফুটলে ওভারিয়ান সুপার ওভুলেশন হয়ে থাকে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ ব্যবহার করা উচিত নয়। কোনো বিবাহিত মহিলাদের যাদের মাসিক অনিয়মিত হয় অথবা ওষুধ ছাড়া যদি একেবারেই না হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আর যদি স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেতে চান তবে আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক দিন এবং শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।